শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার ক্লাস। আমরা পড়ব অষ্টম অধ্যায়ের টিস্যু ও টিস্যুতন্ত্র নিয়ে। আমরা ক্লাস পেয়েছি ইতিমধ্যে এখান থেকে, তো আজ আলোচনা করব টিস্যুতন্ত্র নিয়ে। গতদিন একটু পড়েছিলাম আমরা এই টিস্যুতন্ত্রের যে ভাগগুলো ছিল, তাও আজ আবার বলছি যে টিস্যুর অবস্থান এবং কাজের উপর নির্ভর করে উদ্ভিদের সব টিস্যুকে তিনটি টিস্যুতন্ত্রে ভাগ করা হয়েছে। তার মধ্যে রয়েছে এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার টিস্যুতন্ত্র। এপিডার্মাল টিস্যুতন্ত্র নিয়ে আমাদের আলোচনা হয়েছিল। এপিডার্মাল তো বোঝাই যাচ্ছে যে ডার্মাল কথাটা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। যে টিস্যুতন্ত্র উদ্ভিদঙ্গের বহিরাবরণ বা ত্বক সৃষ্টি করে তাকে এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র বলে। তো এই ত্বকীয় টিস্যুতন্ত্রের ক্ষেত্রে আবার ভাগ রয়েছে, ছিল এপিডার্মিস বা ত্বক, এটা আমাদের আলোচনা হয়েছে। আর এই ত্বক কী কী কাজে উদ্ভিদকে সাহায্য করছে সে সম্পর্কেও আমরা জেনেছি। তারপর ছিল পড়েছিলাম যে এপিডার্মিসের যে উপাঙ্গগুলো রয়েছে তার মধ্যে রয়েছে রোম বা ট্রাইকোম, তারপর রয়েছে শল্ক, কোলেটার্স, থলি, হ্যাঁ, আর পড়েছিলাম স্টোমাটা বা পত্ররন্ধ্র নিয়ে। পত্ররন্ধ্র কী, পত্ররন্ধ্রের প্রকারভেদ এবং কাজ এটুকু অবশ্যই আশা করি তোমরা পড়ে ফেলেছ। তো আজকে যে অংশটুকু আলোচনা করব সেটা হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র এবং আরেকটা কী বলো তো দেখি মনে করে, ভাস্কুলার টিস্যুতন্ত্র। তো শুরু করি গ্রাউন্ড টিস্যুতন্ত্রে। তোমাদের বইয়ের 205 পেজে তোমরা খেয়াল করে দেখতে পাবে যে একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদের বিভিন্ন টিস্যু এখানে দেখানো হয়েছে। তো গ্রাউন্ড টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করছি। ত্বকীয় ও পরিবহন তন্ত্র ছাড়া উদ্ভিদ দেহের অন্যান্য অংশ গঠনকারী টিস্যুতন্ত্রকে বলা হয় গ্রাউন্ড। খেয়াল করি আমরা যে ত্বকীয় পরিবহন তন্ত্র ছাড়া উদ্ভিদ দেহের অন্যান্য অংশ গঠনকারী টিস্যুতন্ত্রকে বলা হয় গ্রাউন্ড টিস্যুতন্ত্র, ঠিক আছে? আদি এটা আবার আদি টিস্যুতন্ত্র নামে পরিচিত। তো তন্ত্র যেহেতু অবশ্যই এক বা একাধিক টিস্যু নিয়ে এটা গঠিত হবে, আর উদ্ভিদের অধিকাংশই এই টিস্যুতন্ত্রের অন্তর্গত। সাধারণত প্যারেনকাইমা টিস্যু দিয়ে এই তন্ত্রটা গঠিত হয়। আবার অনেক সময় কী হতে পারে যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এই তিন প্রকার টিস্যু মিলিতভাবেও আবার টিস্যুতন্ত্রটা গঠন করতে পারে। পেরিব্লেম ভাজক টিস্যু হতে এই টিস্যুতন্ত্রের উৎপত্তি হয়েছে। উদ্ভিদের এপিডার্মিস তথা ত্বকের নিচ হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল ব্যতীত কেন্দ্র পর্যন্ত এই টিস্যুতন্ত্রের অন্তর্গত। আমরা খেয়াল করব যে এপিডার্মিস তথা ত্বকের নিচ হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল ব্যতীত কেন্দ্র পর্যন্ত যে অংশটুকু আছে সেটাই হচ্ছে কি এই গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অন্তর্গত। আবার কত ক্ষেত্রে কী হয় যে অধত্বক স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হয়, আবার বাকি সবটুকুই কিন্তু প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হয়। তো পাতায় শুধু এই তন্ত্রটা প্যারেনকাইমা দিয়ে গঠিত হয়। সব উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এই টিস্যুতন্ত্রকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। যেমন এক হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চল, অর্থাৎ স্টিলের বাইরের যে অংশ, আর দুই নম্বরটা রয়েছে অন্তঃস্টিলীয় অঞ্চল, সেটা হচ্ছে স্টিলের ভেতরের অংশ। এখানে উল্লেখ্য যে পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত যে অংশটা রয়েছে সেটা হচ্ছে স্টিলে। পরীক্ষায় আসে অনেক সময়, খেয়াল করো, ছোট্ট একটা প্রশ্ন এখান থেকে লিখে পড়ে ফেলবে যে স্টিলিটা কী। কী লিখবো? যে পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত যে অংশটা রয়েছে তাকেই বলা হয় স্টিলি। তো স্টিলি কাজ কী? প্রধানত বিপাককরণ, খাদ্য সঞ্চয় এবং আংশিকভাবে দৃঢ়তা প্রদান করা এর কাজ, ঠিক আছে? তারপর রয়েছে কি বহিঃস্টিলীয় অঞ্চল। খেয়াল করি যে স্টিলের বাইরের অংশকে বলা হয় বহিঃস্টিলীয় অঞ্চল, আর এ অঞ্চল কী কী অংশের সমানে গঠিত সেটা আমরা জেনে নেব। রয়েছে অধত্বক, রয়েছে কর্টেক্স, রয়েছে অন্তঃত্বক, ঠিক আছে? এটা হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চলের অংশ, এবং অন্তঃস্টিলীয় অঞ্চলের অংশের মধ্যে রয়েছে পেরিসাইকল বা পরিচক্র, তারপর রয়েছে মজ্জা বা মেডুলা, মজ্জারশ্মি, হ্যাঁ, এই অংশটুকু রয়েছে বা এই ভাগগুলো রয়েছে। তো বহিঃস্টিলীয় অঞ্চলের ভাগের মধ্যে যে অংশটুকু রয়েছে সেটা কী এবং কাজ কী সে সম্পর্কে এখন জানব। যে ত্বকের নিচের কোলেনকাইমা বা স্ক্লেরেনকাইমা টিস্যুর এক বা একাধিক স্তর থাকলে তাকেই বলা হয় অধত্বক। সাধারণত কাণ্ডেই অধত্বক থাকে, মূলে কিন্তু অধত্বক
থাকে না মনে রাখবো। কাজ কি? কাণ্ডকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা এবং ভেতরের অংশকে রক্ষা করাই হচ্ছে অধত্তকের কাজ। খেয়াল রাখবো আমরা, যান্ত্রিক দৃঢ়তা প্রদান এবং ভেতরের অংশকে রক্ষা করাই হচ্ছে অধত্তকের প্রধান কাজ। তারপর রয়েছে কি, কর্টেক্স। অধত্তকের নিচ হতে আরম্ভ করে পেরিসাইকেলের উপর পর্যন্ত যে অংশ রয়েছে তাকে বলা হয় কর্টেক্স। এটা কিন্তু আবার প্যারেনকাইমের টিস্যুতে গঠিত হবে এবং স্তর থাকবে অনেক। পাশাপাশি কোষের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে, অনেক সময় অন্যান্য টিস্যুও বিক্ষিপ্তভাবে এই অংশে দেখা যায়। মূলের কর্টেক্স বহুস্তর বিশিষ্ট হয় আর কাণ্ডের কর্টেক্স কিন্তু কয়েক স্তর বিশিষ্ট হয়। কাজ কি? পানি ও খাদ্য সঞ্চয়ই মূলের কর্টেক্সের প্রধান কাজ, আর কাণ্ডের কর্টেক্স পানি ও খাদ্য সঞ্চয় ছাড়াও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে এবং সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে মনে রাখবো আমরা। তারপর রয়েছে অন্তত। স্টিলের বাইরে এবং কর্টেক্সের নিচে খেয়াল করব এক স্তর বিশিষ্ট অন্ততক অবস্থিত। মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্ততক বিদ্যমান। তাহলে সব দ্বিবীজপত্রী উদ্ভিদে কি আছে? বলেছে কি যে মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্ততক বিদ্যমান। এই স্তরের কোষগুলো কীরকম? ফাঁকবিহীন এবং সন্নিবেশিত পিপাকৃতির। আর কোষগুলোর যে ভেতরে প্রাচীর রয়েছে তা দেখতে ফিতার ন্যায় এবং এখানে লিগনিন এবং সুবেরিনের আস্তরণ দিয়ে বেষ্টিত থাকে। এই আস্তরণটাকে বলা হয় ক্যাসপেরিয়ান স্ট্রিপ বা ফিতা। মনে রাখবো ক্যাসপেরিয়ান স্ট্রিপ বা ফিতাটা কি বলবো তাহলে, যে কোষগুলোর ভেতরের প্রাচীর ফিতার ন্যায় এবং লিগনিন ও সুবেরিন এর আস্তরণে যে আবৃত থাকে বা বেষ্টিত থাকে সেটাই হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। বিজ্ঞানী ক্যাসপেরি এটি লক্ষ্য করেন এবং আঠারোশো পঁয়ষট্টি সালে মূলের অন্ততকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে। আর অন্ততকের যেসব কোষগুলো মানে পাতলা প্রাচীর থাকে তাদের কী বলে? প্যাসেজ সেলও বলে। অনেক সময় এই স্তরে প্রচুর শ্বেতসার কণিকা বিদ্যমান থাকতে দেখা যায় এবং এই জন্য এই স্তরকে শ্বেতসার আবরণও বলা হয়ে থাকে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে শ্বেতসার আবরণ থাকে। ভাস্কুলার বান্ডল ও তৎসংলগ্ন যে কোষগুলো রয়েছে যাতে বায়ু ও পানি আবদ্ধ হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেজন্য কী রয়েছে? অধত্তক বাঁধের মতো কাজ করছে সেখানে। কাজ কি? এই অন্ততকের কাজ হচ্ছে সম্ভবত খাদ্য সঞ্চয় করে, ভেতরের অংশকে রক্ষা করে এবং মূলজ চাপ যেটা সেটা নিয়ন্ত্রণ করে। ও আমাদের বহিঃস্টিলীয় অঞ্চল গেল, এবার অন্তঃস্টিলীয় অঞ্চলে কী কী রয়েছে সেটা আমরা আলোচনা করব। যে পরিবহন টিস্যুগুচ্ছ ছাড়া পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে মূল ও কাণ্ডের কেন্দ্র পর্যন্ত অন্তঃস্টিলীয় অঞ্চলের বিস্তৃতি কী কী অংশের সমন্বয়ে গঠিত? পেরিসাইকেল বা পরিচক্র। এটা আবার কী জিনিস? অন্ততকের নিচে এবং ভাস্কুলার বান্ডলের বাইরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত বিশেষ টিস্যুকে বলা হয় পেরিসাইকেল। মনে রাখব কত জলজ উদ্ভিদের মূলে বা কাণ্ডে এদের দেখতে পাওয়া যায় না। মূলে সাধারণত পেরিসাইকেল এক স্তর বিশিষ্ট হয়ে থাকে। শুধু প্যারেনকাইমের টিস্যু অথবা স্ক্লেরেনকাইমের টিস্যু অথবা দুই টিস্যুর মিশ্রণে এই স্তর গঠিত হতে পারে। কুমড়া কুমারিকা কাণ্ডে এই মানে বহুস্তর বিশিষ্ট হবে এবং স্ক্লেরেনকাইমের টিস্যুতে গঠিত হবে। আর স্ক্লেরেনকাইমের টিস্যু শুধু ফ্লোয়েমের মাথায় অবস্থান করলে এটিকে বলা হয় হার্ড বাস্ট বা গুচ্ছটুপি। অনেক সময় প্রশ্ন হয় গুচ্ছটুপি কী, তাহলে আমরা এখান থেকে উত্তরটা নেব। এই স্তর হতে সেকেন্ডারি ভাজক টিস্যুর সৃষ্টি হয়। গেল অন্তঃস্টিলীয় অঞ্চলের পেরিসাইকেল বা পরিচক্র। রয়েছে মজ্জা বা মেডুলা। পরিবহন টিস্যুগুচ্ছ দিয়ে পরিবেষ্টিত মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলের অংশকে বলা হয় মজ্জা। মজ্জা সাধারণত প্যারেনকাইমের টিস্যুতে গঠিত হয় আর কখনও কখনও স্ক্লেরেনকাইমের টিস্যু দিয়ে গঠিত হয়ে থাকে। মজ্জায় সাধারণত কী থাকে? মানে পাশাপাশি যে কোষগুলো রয়েছে কোষের মধ্যে ফাঁক থাকে। অনেক সময় মজ্জা কোষ নষ্ট হয়ে গেলে কী হবে? মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলে একটি শূন্য স্থানের সৃষ্টি হয়। মজ্জা বা মেডুলা এর কাজ কী? খাদ্য সঞ্চয় মজ্জার প্রধান কাজ। আর স্ক্লেরেনকাইমের টিস্যুতে গঠিত হলে মজ্জা সে অংশকে দৃঢ়তা প্রদান করে। এবার মজ্জার কী কাজ? খাদ্য এবং পানি পরিবহন করা। পানি খাদ্যবস্তু সঞ্চয় করবে, প্রয়োজনে গৌণ টিস্যু সৃষ্টি করে মজ্জা রশ্মির। এটা হচ্ছে কাজ। মজ্জা কোন অংশটুকুকে মজ্জা বলবো? মজ্জা যদি দুটি পরিবহন টিস্যুগুচ্ছের মধ্য দিয়ে রশ্মি নেয় পেরিসাইকেল পর্যন্ত বিস্তৃত হয় তবে তখন সেই রশ্মি নেয় অংশটুকু আমরা মজ্জা বলবো।
পাতার গ্রাউন্ড টিস্যু তন্ত্র, খেয়াল করি, পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে, আর এতে অসংখ্য ক্লোরোপ্লাস্ট ও পাতলা প্রাচীর বিশিষ্ট প্যানক্যামিয়া কোষ দিয়ে গঠিত হয়। বিষমপৃষ্ঠে পাতার মেসোফিল, প্যালিসেড ও স্পঞ্জি প্যানক্যামিয়া কোষে বিভক্ত থাকে। প্যালিসেড প্যানক্যামিয়া কোষগুলো ঘন সন্নিবিষ্ট লম্বভাবে বিন্যস্ত এবং স্পঞ্জি প্যানক্যামিয়া কোষগুলো প্রধানত অনিয়ত ডিম্বাকার কোষাবকাশভাবে বিন্যস্ত থাকে। আর সমাঙ্গপৃষ্ঠ পাতা মেসোফিল টিস্যু শুধু এক ধরনের প্যানক্যামিয়া টিস্যু যেমন নিয়ে গঠিত হতে থাকে। আর এই যে পাতার যে গ্রাউন্ড টিস্যু রয়েছে, এই টিস্যুর কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করা। এবার আমরা ভাস্কুলার টিস্যুতন্ত্রে যাব। এই ভাস্কুলার টিস্যুতন্ত্রের আরেকটি নাম হচ্ছে কি, পরিবহন টিস্যুতন্ত্র, বা এটাকে ফ্যাসিকুলার টিস্যুতন্ত্রও বলা হয়ে থাকে। এখানে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু রয়েছে, ঠিক আছে। জাইলেম এবং ফ্লোয়েম পৃথক পৃথকভাবে থাকতে পারে, আবার একসঙ্গেও থাকতে পারে। তো জাইলেম টিস্যু ও ফ্লোয়েম টিস্যুর মাঝখানে কী থাকে, ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকতে পারে নাও পারে। কখন থাকবে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝখানে অবস্থিত ভাজক টিস্যু হলো ক্যাম্বিয়াম, মানে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে এটা থাকবে। আর প্রতিটি জাইলেম টিস্যু ও ফ্লোয়েম টিস্যু সম্মিলিতভাবে অথবা পৃথকভাবে একটি ভাস্কুলার বান্ডল গঠন করে, বা একাধিক ভাস্কুলার বান্ডল নিয়ে একটি ভাস্কুলার টিস্যুতন্ত্র গঠিত হয়। উদ্ভিদ মূল এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ভাস্কুলার বান্ডলগুলো সাধারণত বৃত্তাকারে সাজানো থাকে, তবে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এরা কর্টেক্সের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, অবস্থান করে। তো ভাস্কুলার বান্ডলের মধ্যে, ভাস্কুলার টিস্যুতন্ত্রের মধ্যে পেয়েছি আমরা জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু। জাইলেম টিস্যুর কাজ কিন্তু আমাদের জানা আছে, তাই না? আচ্ছা, প্রথমে আসি এটা কী নিয়ে গঠিত। হ্যাঁ, ট্রাকিড ভ্যাসেল, তারপর হচ্ছে জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এই চার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিত। আর জাইলেম টিস্যুর সজীব উপাদান জাইলেম প্যারেনকাইমা। ফার্নবর্গীয় উদ্ভিদ ও নগ্নবীজ উদ্ভিদের জাইলেম টিস্যুতে ভ্যাসেল থাকে না, খেয়াল রাখবো আমরা এমসিকিউ এর জন্য। আর আবৃতবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য হলো কি, এইসব গুত্রে ভ্যাসেল আবৃতবীজ উদ্ভিদেও বৈশিষ্ট্য হলেও কিছু কিছু উদ্ভিদে কিন্তু আবার থাকে না। তারপরে দেখো, কিছু ভেসেল কোষ সরু গর্তযুক্ত হয়ে ভেসেল কোষ বড় গর্তযুক্ত হয়। সরু গর্তযুক্ত ভেসেল কোষকে প্রোটোজাইলেম বলা হয়, আবার বড় গর্তযুক্ত যে ভেসেল কোষ রয়েছে সেটাকে বলা হয় ম্যাটাজাইলেম। তো আবৃতবীজ উদ্ভিদের মূলে ম্যাটাজাইলেম স্টিলের কেন্দ্রের দিকে অবস্থিত থাকে, আবার প্রোটোজাইলেম স্টিলের পরিধির দিকে থাকে। এদের কাণ্ডের অবস্থান ঠিক উল্টো, অর্থাৎ কাণ্ডের ভাস্কুলার বান্ডলে খেয়াল করবো ম্যাটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, ঠিক আছে। তো এই যে বিন্যস্ত হওয়া, এই বিন্যাস পদ্ধতিকে বলা হয় এন্ডার্ক। আর মূলের ভাস্কুলার টিস্যুতে প্রোটোজাইলেম পরিধির দিকে এবং ম্যাটাজাইলেম থাকবে কেন্দ্রের দিকে। এদের বিন্যস্ত মানে বিন্যাস পদ্ধতিটা হচ্ছে এক্সার। পাতায় প্রোটোজাইলেম ও ম্যাটাজাইলেম উভয়ই কেন্দ্র এবং পরিধির দুই দিকে বিন্যস্ত থাকে, একে মেসার্ক বলে। আর উদ্ভিদ নমুনার সেকশন কেটে প্রোটোজাইলেম ও ম্যাটাজাইলেমের অবস্থান দেখেই বলা যায় কোনটি মূল আর কোনটি কাণ্ড, আমরা খেয়াল রাখবো। তো রয়েছে কি, ফ্লোয়েম টিস্যু। ফ্লোয়েম টিস্যুটা কি, যে সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার, এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে কিন্তু ফ্লোয়েম টিস্যু গঠিত হয়। আর পরিণত সিবনল বা সিব কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, সঙ্গী কোষে নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম ঘন এবং কোষ গহ্বর ছোট থাকে। আর নগ্নবীজ উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না, সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলা হয়। যেমন উদাহরণ হিসেবে পাটের আঁশ কী ধরনের ফাইবার, বাস্ট ফাইবার। তারপর রয়েছে কি, পরিবহন টিস্যু। উদ্ভিদের যে টিস্যু খাদ্যের কাঁচামাল ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে থাকে তাকে পরিবহন টিস্যু বলা হয়। জাইলেম টিস্যু মূল হতে পাতা অন্যান্য সবুজ অংশে কী করে, পানি ও খনিজ লবণ পরিবহন করে। আবার পাতা অন্যান্য সবুজ অংশে প্রস্তুতকৃত খাদ্যদ্রব্য উদ্ভিদদেহের অন্যান্য সজীব অংশে পরিবহন করে কিন্তু ফ্লোয়েম টিস্যু। তাই জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু কিন্তু পরিবহন টিস্যু, কারণ উদ্ভিদ মূলের সাহায্যে সমস্ত উদ্ভিদে দিচ্ছে এবং পাতার সাহায্যে সমস্ত দেহে নিয়ে আসছে, জাইলেম এবং ফ্লোয়েমের কাজ। তো আজকে আমরা আলোচনা করলাম বিভিন্ন ধরনের টিস্যু তন্ত্র, না? আগামী ক্লাসে আমরা ভাস্কুলার বান্ডল যে রয়েছে, হ্যাঁ, এই ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো পুষ্পক উদ্ভিদের টিস্যুতন্ত্র, টিস্যু এবং গঠনকারী কোষ একটু খেয়াল করি। যে টিস্যুতন্ত্রের মধ্যে এপিডার্মাল টিস্যুতন্ত্র আমরা পেয়েছি, দেহের আচ্ছাদন তৈরি করে। এখানে এপিডার্মিস এবং পেরিডার্ম রয়েছে। আর
কি কি কোষ রয়েছে? প্যারেনকাইমা কোষ, রক্ষী কোষ, ট্রাইকো কোষ, কর্কেম্বিয়াম। আর গ্রাউন্ড টিস্যু তন্ত্রের মধ্যে রয়েছে এরা। এরা কি করবে? সঞ্চয় এবং দৃঢ়তা প্রদান করে, ফটোসিনথেসিস করে। আর এখানে টিস্যুর মধ্যে রয়েছে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তারপরে প্যারেনকাইমা কোষ, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার কোষ রয়েছে। আর ভাস্কুলার বা টিস্যু তন্ত্রের মধ্যে রয়েছে কি বিভিন্ন ধরনের জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু। এরা কি করে? পানি, খনিজ লবণ এবং তৈরিকৃত খাদ্য পরিবহন করে এবং দৃঢ়তা প্রদান করে। ঠিক আছে।